আল্লাহর দরবারে কান্দার যে কত গুরুত্ব রে ভাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। একদিন উনি তাহাজ্জুদ পড়তে ভুলে গেলেন, তাহাজ্জুদের সময় উঠতে পারলেন না, তাহাজ্জুদ পড়তে উঠতে পারলেন না। উনি যখন সকালবেলা উঠলেন, এমন কান্না শুরু করে দিলেন ওই মাওলার দরবারে, এমন কান্না শুরু করে দিলেন, শিশুর মতো কাঁদতেছেন, শিশুর মতো কাঁদতেছেন। আল্লাহ, আমি একটা অপমানিত পাপি না ফুরমান বান্দা, আল্লাহ আমার মতো পাপি আর জমিনে নাই। এইভাবে নিজেকে ধিক্কার দিয়ে দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন, কান্না করতেছেন। ভাই গো আমার, পরের দিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে হঠাৎ তার ঘুম ভেঙে গেল কার ডাকের শব্দে, কারো কে যেন কে তাকে ডাকতেছে, সেই ডাকের শব্দে তার ঘুমটা ভেঙে গেল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার সামনে একজন লোক দেখলেন, ওই লোকটাকে বললেন, আরে মুআবিয়া তাড়াতাড়ি উঠে যাও, তাহাজ্জুদ পড়ো, অতি দ্রুত তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদের সময় ঘনিয়ে আসছে, তাহাজ্জুদ পড়ো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, আরে ভাই আপনি কি আপনার পরিচয়টা একটু একবার দেন। ওই লোক বলে, আরে মুআবিয়া শোনো, আমি পাপাত্তা ইবলিস, তোমাকে তাহাজ্জুদ পড়তে জাগিয়ে দিতে এসেছি, আমি পাপাত্তা ইবলিস, তাড়াতাড়ি উঠে তুমি তাড়াতাড়ি তাহাজ্জুদ পড়ে নাও। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, এ ইবলিস তুমি তো সব সময় চেষ্টা করো মানুষকে আমল থেকে দূরে নিয়ে যেতে, তুমি তো সব সময় চেষ্টা করো মানুষকে আল্লাহর আল্লাহর থেকে দূরে নিয়ে যেতে, কিভাবে তুমি আজকে, কেন তুমি আজকে আমাকে তাহাজ্জুদ পড়তে জায়গায় দিলাম। ইবলিস বলে, রে মুআবিয়া খেয়াল করে শুনেন, আপনি যখন কালকে তাহাজ্জুদ পড়তে পারলেন না, আপনি যখন কালকে তাহাজ্জুদটা কাজা করলেন, আপনি সকালবেলা এমন কেঁদেছেন, ওই কান্দন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, ওই কান্না আমার আল্লাহ এত ভালোবেসেছেন, আপনার মর্যাদা এত বৃদ্ধি করেছেন, আপনার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, আপনি যদি ওই দিন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন এতটা সম্মান আপনি পাইতেন না, আপনি যদি এইভাবে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ কাজা করেন আর প্রতিদিনই যদি এইভাবে কান্না করতে থাকেন, এমন একটা সময় এভাবে ক্রমান্বয়ে আপনার মর্যাদা যদি বৃদ্ধি পেতে থাকে, আমি ইবলিস আমার মিশন ব্যর্থ হয়ে যাবে, আমি তো সেটা কখনো হতে দিতে পারি না, কাজেই এখন আপনার মান মর্যাদা কম আছে কমই থাক, কান্না কাটি করে এর চেয়ে বেশি বাড়ানো আর দরকার নাই, আমি সেটা কোনোদিন হতে দিতে পারি না, আমি ইবলিস এই জন্য আপনাকে আজকে তাহাজ্জুদ পড়তে জাগিয়ে দিতে এসেছি। জোরে জোরে আবার বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ডাকবেন, আল্লাহকে কানবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আমি একজন পাপি, আমার মতো পাপি আর এই জমিনে নাই, আয় আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, এই জমিনে এই নবমণ্ডলে এই ভূমণ্ডলে আর কোনো সত্তা নাই আর কোনো ইলাহ নাই যে আমাকে রক্ষা করবে, আয় আল্লাহ আপনি যদি আমার উপর রাগান্বিত থাকেন, আপনি যদি আমার উপর গোস্বা হয়ে থাকেন, আয় আল্লাহ আপনার ধ্বংস থেকে, আপনার আজাব থেকে, আপনার গজব থেকে এমন কোন শক্তিধর কেউ নাই যে আমাকে রক্ষা করবে, আয় আল্লাহ আপনার বান্দার অভাব নাই,
আয় আল্লাহ, কিন্তু আপনি ছাড়া তো আমাদের আর কোন ইলাহ নাই। আয় আল্লাহ আপনার বান্দার অভাব নাই, কিন্তু আপনি ছাড়া তো আমাদের আর কোন ইলাহ নাই। ও মাওলা আপনি আমাদের ক্ষমা করিয়া দেন। আমার ভাই গো, এইভাবে নিজেকে হীন দুর্বল, নিজেকে অপরাধী পাপী মনে করে করে আল্লাহর কাছে কানবেন, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিবেন, নিজেকে সব সময় পাপী মনে করবেন। অনেক সময় আমরা যখন একটু আমল বেশি করি, অনেক সময় যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি, একটু দান সাদকা করি, হালকা একটু আমল উপরে আমলের উপর টুকটাক থাকি, এই সময় নিজের ভিতরে নিজে একটু নিজেকে একটু বড় মনে করি, অনেক আমলই মনে করি। সাবধান ভাই আমার সাবধান, আপনি যেই মনে করতেছেন এইটা শয়তান আপনার মনের ভিতরে জাগাইতেছে। এই শুধু এইটুকু মনে করার কারণে আপনার সব আমলটুকু বরবাদ হয়ে যেতে পারে। এজন্য ভাই গো, কোনো সময় অহংকারী তাকাব্বুরি করবেন না, নিজের আমল নিয়ে বরত্ব করবেন না, নিজের আমল নিয়ে কখনো মনের ভিতর অহংকার পোষণ করবেন না।